এক জনপ্রিয় অভিনেত্রীর বাবার চরিত্রে এবার দেখা যাবে সুপারস্টার প্রসেনজিৎকে। তবে কোন অভিনেত্রী বাবার চরিত্র করতে রাজি হলেন সুপারস্টার? শুনুন এই আগামী তিন মিনিটে, সেটাই দেখা যাক। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেই চরিত্রেই অভিনয় করেন না কেন, সেই চরিত্রটিকেই আরো প্রাণবন্ত করে তোলেন। তবে এবার এক জনপ্রিয় অভিনেত্রীর বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। অভিনেত্রীর নাম দিতিপ্রিয়া রায়। আগামী একটি বাবা মেয়েকে ঘিরে ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়কে। ছবি সম্পর্কে যতটুকু জানা গেছে তা হলো ছবিটির নাম আয় খুকু আয়। ছবিটি প্রোডিউস করছেন জিৎ নিজে। জিতের প্রোডাকশন হাউস থেকে রিলিজ হতে চলেছে আয় খুকু আয়। ছবিটির মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্যদিকে সিনেমাটোগ্রাফার ইন্দ্রনীল মুখোপাধ্যায়। একসাথে যেখানে আসছেন জিৎ, প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়া, সেই ছবি যে ভালো হবে তা বলাই বাহুল্য। টলিউডের অনুরাগী এবং ভালো ছবির দর্শকরা আগ্রহের সাথে বসে আছেন ঠিক কবে এই ছবি মুক্তি পাবে সেই ভেবে। জিতের প্রোডাকশন হাউস, সুপারস্টার প্রসেনজিতের অভিনয় এবং তার সাথে ছোট্ট দিতিপ্রিয়া, ছবিটি আয় খুকু আয় সবার মন জয় করবেই। রানী রাসমণির পরে নিজের ইমেজ ভেঙে নতুন করে সবার সামনে আসতে চলেছেন দিতিপ্রিয়া। তবে এবার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে অভিনয় করে আস্তে আস্তে টলিউডে পাকাপাকিভাবে চলে আসছেন ছোট্ট দিতিপ্রিয়া। প্রসেনজিৎ চ্যাটার্জি কি টলিউডে আপনাদের সবচেয়ে প্রিয় নায়ক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর দিতিপ্রিয়াকে আপনাদের কেমন লাগে সেটিও অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে। প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়ার অনুরাগীদের সাথে শেয়ার করে নিন এই ভিডিওটি। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.